এরা আমাকে পাগল করে দেবে। সুন্দরী, আমি যখন তোমাকে ধরেছি ছাড়বো না তোমাকে। এখানে আমি বাণিজ্য করতে আসি, এই রাস্তা দিয়ে যাই। আমার মায়ের হাত ধরে টানাটানি করছে কেন? কে তোর মা? আমরা বাপ বেটা থাকতে একটা মেয়ে ছেলের হাত ধরে টানাটানি করবে? আমার বাজারে অনেক পাইক বারকারদের আছে, তারা যদি আসে তা কি করবে জানিস? কি করবে? এত বড় সাহস, তা চাপ এত বড় সাহস খুঁজো, ছাড়বো না। এসো, ছাড়বো না দাঁড়া। আমি ভালকি ভাষার ভুল কুটু নিয়ে আছি, শালোকা গুলি রাখবি। ভয় না দেখালে শালা ছাড়বে না। বাবা এমন করে ভয় পাপ গুনতে দেবা না, করার সহ্য। বাবা বাহু বললি, বাবা বাহু বললি, শোনা তোর মাকে বাচ্চা নাই, তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে। ছেলে যোগ্য, বাবা যোগ্য, বাবা যোগ্য ছেলে থাকতে মায়ের মায়ের তোর ইজ্জত নিয়ে যাবো, ইজ্জতটা বাড়ির জন্য রেখে আসতে পারিস না রাখার জন্য বেটা। সেটা আবার কি জিনিস আমি বুঝতে পারছি না। তোরা যত চেষ্টা করিস, তোরা বলে বলে ভেবেছিস সুন্দরীকে তোদের বাড়ি নিয়ে যাবি, ওর গায়ে প্রচুর অলংকার আছে লুট করবি, আর ওকে নিয়ে তোর বাড়িতে আটকে রেখে দিবি না? কিন্তু আমি না,
আমি বেশি কিছু করব না, এই যে তরবারি ধরেছি দিয়ে খাজ কর তোর মাথা কেটে নামিয়ে দেব। এ খুঁজো, কে খুঁজে রে? কচু কাটতে হবে না, আগে আগে কচুর গাছটাকে, তোর কচু গাছের গোড়া পুঁচিয়ে দেবো। একবারে তোর কামিয়ে দেবো, খাজুর গাছ কামাই না সেই মাল, ও তোমাকে ছিলে ছিলে রস টিস টিস হারাম যারা চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। এইবার তোকে কে বাঁচাবে এই শয়তান, যা বলা বলছি রে শালাকে হাত জুড়ে দেবো, তোমার উকুন তুলে দেবো আজকে। যুদ্ধ করা হয় এর নাম হাজুর আস্ত্র, হাজুর আস্ত্র হাজির আরে এটা আর কি, এইবার সালার বাঁচবি না তো, এ খুন করো না গর্ত করো, শাবল তোর পেটে দুবো দি গর্ত করে দেব আমার, দিয়ে ওইখানে ধানের গায়ে লাগিয়ে দেব। এ অস্ত্রের নাম জানিস কি? কামানো, সালাকে কামিয়ে দেব। কোথায় গেল তোর কামানো? এবার তোকে কামাবো আমি। এবার কি হবে বাবা? তোমাকে রক্ষা করতে পারবে না বাবা, আমার আর ইজ্জত আমার রক্ষা হলো না। সোনা মা তোমার এই যৌবনের দাম ওরা দিতে পারবে না, আমি দেব, আমি তোমাকে বিয়ে করে আমার রানী। আমি কি ভুল করলাম রে, আমার মাকে 16 বছর করে দিয়ে কি করলাম রে? হে সাধু বাবা, হে সাধু বাবা, সাধু বাবা আমার বিপদের দিনে এখনো দুটো বর আছে আমার, সাধু বাবা আমার মাকে।